রহমতুল্লাহ বারাকাত নামাজে অনীহা থাকলে কি করণীয় নামাজে অনীহা থাকলে ত করা কর্তব্য ত করা করণীয় অনেক মানুষ আছে যারা নামাজের প্রতি অবহেলা করে অনেকে নামাজ পড়ে সময় পার করে করে পরে ঠিকমতো নামাজ পড়ে না খালি ফরজটা পড়ে সুন্নত বাদ দেয় মানে শৈ থিল আর কি এমন নামাজ হচ্ছে মোনাফেকদের নামাজ বহু মোনাফেক নারী পুরুষ আছে যারা নামাজের ঠিক থাকে না নামাজ ঠিক মতো পড়ে না ঘরে কেউ থাকলে তাকে দেখিয়ে হয়তো ভালো করে পড়ে না হয় পড়েই না কোনো সময় কারোর সঙ্গে কোনো মেহমান বাড়িতে গেল কিংবা বাড়িতে মেহমান এলো গোপাস টিঙ্গে ব্যস্ত থাকলো নামাজই পড়ে না নামাজের প্রতি অনিহা নামাজের প্রতি আল্লাহ আল্লাহতালা এই শ্রেণীর মানুষদেরকে গাই নামক উপত্যকায় জাহান নামে বাস করতে দেবেন আরও এক সোরাতে আছে সোরা মাউনে ওয়াইলুল্লিল উল্লীল মুসাল্লিন এদের জন্য রয়েছে ওয়াইল দোজক জাহান নামের উপত্যকা ওয়াইল কিংবা জাহান নামের দুর্ভোগ এদের জন্যে যারা নামাজে অনিহা প্রকাশ করে যারা লোকের সাথে কথাবার্তা বলতে বা সামান্য একটু কিছু ওজোর এলো সেই ওজোরের ফলে নামাজ নষ্ট করলো সময় করে পড়লো কিংবা দেরি করে পড়লো আল্লাহ হুল আসলে এ নামাজ হচ্ছে মোনাফেকদের নামাজ अव्ड लाइब लाइब लाइब